নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মিড ডে মিল ডিপার্টমেন্ট অর্থাৎ পিএম পোষণ ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো যে আপনারা যে মিড ডে মিলের এস এম এস করা হয় আমরা যে বারোটার মধ্যে বা বিভিন্ন স্কুলে থেকে যে একটার মধ্যে এস এম এস পাঠাতে হয় সেই এস এম এসের যে সার্ভার আছে সেই সার্ভারের কাজটি মেনটেনেন্সের জন্য আগামী চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং এই চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত বন্ধ থাকার পর দশ তারিখ থেকে পুনরায় সেই মেনটেনেন্সটি শিফট করা হচ্ছে সেই জন্য দশ তারিখ থেকে পুনরায় এই কাজটি এস এম এস করার কাজটি আর আটকানো যাবে না এবং সেই জন্য যেটা বলা হচ্ছে যে এই যে ডাটাটা চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত যে ডাটা সেটা বিভিন্ন স্কুলে কালেক্ট করে রেখে দিতে বলা হচ্ছে পরে ওটা চেয়ে নেওয়া হবে এবং সেটা পাঠাতে হবে তো আপাতত কি আপডেট তথ্য মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে এবং কি নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্টবঙ্গলের তরফ থেকে করা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমরা দেখে নিই কী আপডেট তথ্য উঠে আসছে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডাইরেক্টরের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী পি এম পোষণ আর কি যেটা স্কিম আছে আর কি সেখান থেকে আজকের এই যে ডেটটা দেখতে পাচ্ছি দোসরা জুলাই দু হাজার চব্বিশ সালে এই নোটিফিকেশানটি জারি করা হচ্ছে মেমো নম্বর দেওয়া আছে যেটা দেওয়া হচ্ছে যে প্রজেক্ট ডাইরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এটা পাঠানো হচ্ছে অর্থাৎ ফরওয়ার্ড করা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং সাব ডিভিশনাল অফিসার এবং চেয়ারম্যান অফ কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল তো যেটা বলা হচ্ছে সাবজেক্টে দেখুন টেম্পোরারি সাসপেনশান অফ এ এম এস পোর্টাল স্যার বা ম্যাডাম উইথ রেফারেন্স টু দ্য অ্যাভাব উইথ রেফারেন্স টু অ্যাভাব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ট্রান্সফার অফ এ এম এস পোর্টাল ফ্রম এন ডিসি টু এসডিসি হেন্স আপলোডিং বা ডাউনলোডিং অফ অল ডাটা উইল বি টেম্পোরারিলি সাসপেন্ডেড অন অ্যান্ড ফ্রম টেন্থ পি এম অফ ফোর্থ জুলাই অর্থাৎ চারই জুলাই দশটা থেকে রাত দশটা থেকে মিড নাইট অন নাইন্থ জুলাই হাজার চব্বিশ অর্থাৎ মিড নাইট অর্থাৎ বারোটা পর্যন্ত নয় জুলাই এটা হচ্ছে বন্ধ থাকবে আপলোডিং বা ডাউনলোডিং বা এই যে বলা হচ্ছে যে ডাউনলোডিং সমস্ত কাজ এই অ্যাপসের বন্ধ থাকবে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান দিয়ে এটা প্রজেক্ট ডাইরেক্টর সাইন করে দিয়েছে এবং এটা অ্যাডিশনাল সেক্রেটারি সহ প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত স্টেট প্রোজেক্ট ডাইরেক্টর কমিশনার অফ স্কুল এডুকেশন সকলকে এই কপিটা ফরওয়ার্ড করতে বলা হচ্ছে তো সুতরাং ফের পুনরায় অর্থাৎ চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই এস এম এসটা ওতে করা যাবে না অ্যাপসের মাধ্যমে এবং দশ তারিখ থেকে পুনরায় আবার নতুনভাবে এস এম এস করা যাবে তো এটুকুই আপডেট আমরা পেলাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাইকে মেসেজটি ফরওয়ার্ড করে দিন ধন্যবাদ